হাই ফ্রেন্ডস, আমি তন্ময়, সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে। আচ্ছা, তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো, তো হোয়াটসঅ্যাপটাকে তোমরা লক পিকার করে রাখো, মানে এমনি যখন অ্যাপটাকে ওপেন করো তখন তোমরা হয়তো তোমরা পাসওয়ার্ড দিয়ে লক করে রাখো বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করে রাখো। তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মেসেজ লক কী করে। হ্যাঁ, মেসেজ লক কী করে করা যায়। তো এই মেসেজ লকটার উপকার কী আছে ভাবো। তোমার ফোনটা অন্য কারোর হাতে রয়েছে বা তোমার কোনো তখন সেই মুহূর্তে কোনো একটা প্রাইভেট মেসেজ আসার কথা, তো তখন সেই প্রাইভেট মেসেজটা আসলে সেই লোকটা সেই মেসেজটা দেখে নেবে, তো সেটা তুমি দেখাতে চাও না। তো এটা তার উপকার, মানে যখন কোনো প্রাইভেট মেসেজ আসবে সেটা তুমি ও তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। আর এই মেসেজ লকের একটা নিজস্ব পাসওয়ার্ড থাকবে। তো চলো আমরা সেই ট্রিকটা দেখে নিই। তবে তার আগে প্রতিবার করে বলে রাখি, যেটা হচ্ছে এরকম ট্রিক অনেক আছে, সেরকম ট্রিক দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অবশ্যই সাবস্ক্রাইবটা করার পর পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দাও, যাতে আমি এরকম কোনো ট্রিক দিলে অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো দেখে নিই সেই ট্রিক। তো নর্মালি কাউকে যদি আমরা মেসেজ পাঠাই, তো তখন এখান থেকে নর্মালি এরকম করে হাই হ্যালো করে পাঠিয়ে দিতে হবে। তো আমরা এখন এখানে মেসেজটা পাঠাবো না, আমরা একটা কাজ করব, এটার জন্য একটা ব্রাউজার ওপেন করে নেব। চলো একটা ব্রাউজার ওপেন করে নিই। ব্রাউজারটা এখানে গিয়ে ক্রোমে যাব, ক্রোমে গিয়ে এখানে ব্রাউজারে লিখব প্রিভ নোট, PRIV, এই যে NOTE, PRIV NOTE, এই যে প্রিভ নোট লেখা আছে আমি এখানে ক্লিক করলাম। এবার প্রিভ নোটে যে প্রথমটা খুলবে সেটাই আমরা খুলে নেব। এইখানে আমরা সেই মেসেজটা যাকে তুমি পাঠাতে চাও সেটা তুমি লিখবে। হ্যালো, কেমন আছিস? তো এখানে তোমরা তোমাদের পছন্দ মতো মেসেজ লিখলে। এবার এখানে লেখা আছে শো মোর অপশনটা, এই শো মোর অপশনে ক্লিক করলাম। এবার এখানে লেখা আছে যে তোমার এই মেসেজটা কতক্ষণের মধ্যে ডিস্ট্রয়েড হয়ে যাবে। তো এখানে অপশান আছে আফটার রিডিং ইট 1 আওয়ার ফ্রম নাও, 24 ঘন্টা, 7 দিন, 30 দিন। আমি কী করলাম, আফটার রিডিং ইট মানে রিডিংয়ের পরেই এটা নিজের থেকে ডিস্ট্রয়েড হয়ে যাবে। এবার তোমাকে এখানে লেখা আছে ম্যানুয়াল পাসওয়ার্ড, এখানে তুমি পাসওয়ার্ডটা দিলে, পাসওয়ার্ড দিলে 1 2 3 4, দেখা গেল আরেকবার দিয়ে দিই, 1 2, ভেরি উইক দেখাচ্ছে, ও দরকার নেই উইক দেখা। আবার এখানে আবার কনফার্ম পাসওয়ার্ড 1 2 3 দেওয়ার পর এবার এখানে করলে ক্রিয়েট। এবার তুমি দেখতে পাবে এইখানটায় একটা লিংক তোমাকে দিয়ে দেবে। বেসিক্যালি কি হয় যে তোমার এই মেসেজটা লিঙ্ক হিসাবে একটা তুমি পাঠাতে চাও, সেই লিঙ্ক হিসাবে চাও। তাহলে তুমি এই লিঙ্কটা কপি করে নিলে, কপি হয়ে গেল। এবার তুমি কি করলে, চলে গেলে এই এখানে জায়গাতে আমি পাঠালাম, এটা তুমি পেস্ট করে পাঠিয়ে। তারপর আমরা দেখে নেব যখন রিসিভার এই লিঙ্কটা পাবে, রিসিভার এই লিঙ্কটা ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে ক্রোম দিয়ে খুলে দেবো এই ওয়েবসাইটটাই খুলবে আবার। এখানে পাসওয়ার্ডটা চাইবে, তো পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেবো 1 2 3 4, এই যে হ্যালো কেমন আছিস। তো এরকম করে চাইলেও রিসিভারও সেন্ডারকে মেসেজ আবার পাঠাতে পারবে। তো এইভাবে তুমি যদি কাউকে মানে পার্সোনাল মেসেজ করে পাঠাতে চাও যেটা কেউ দেখতে চাইবে না, তোমরা সেটা এইভাবে করতে পারবে।
তো দেখে নিলে কি করে কিন মেসেজ কি করে লক করা যায়। তো আপাতত সেই মেসেজ লক করার পদ্ধতিগুলো যেগুলো মানে তোমাকে দেখিয়ে দিলাম, অবশ্যই অবশ্যই পড়ে করে যাদেরকে তুমি মেসেজ পাঠাতে চাও এইভাবে তুমি মেসেজ পাঠাতে পারো। আর যারা রিসিভার আছে তাদেরকে তুমি এই ভিডিওটা সেন্ড করে দাও যে এরকম এরকম করে মেসেজ লক করা যেতে পারে। তো অবশ্যই এরকম কোনো অন্য কোনো ব্যক্তি তোমার মেসেজগুলো পড়তে পারবে। তো ভিডিওটি কেমন লাগলো বা ট্রিকটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাও, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর কমেন্টে জানিও এই তোমাদের এই মেসেজ ব্লক করে তোমাদের কতটা সুবিধা হলো, ঠিক আছে। তো আপাতত আমি আজকে এই পর্যন্ত শেষ করলাম। তো নেক্সট দিন বা নেক্সট কোনো এপিসোড নিয়ে আমি আবার হাজির হব এরকম কোনো টপিক নিয়ে বা এরকম কোনো ট্রিক নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই।